নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। 5ই জুলাই, হ্যাঁ বন্ধুরা, এই 5ই জুলাই চন্দ্রগ্রহণ হতে চলেছে এবং আপনারা সকলেই জানেন এই চন্দ্রগ্রহণটি একটি উপছায়া গ্রহণ এবং এটি ধনুরাশিতে হতে চলেছে, যার ফলে এই 5 রাশি জীবনে কি প্রভাব পড়তে চলেছে তা আমি এই ভিডিওতে বিস্তারিতভাবে বলতে চলেছি। তার আগে আপনাদেরকে আমি গ্রহণ সম্পর্কে ছোট্ট করে বলব, আমি বেশি সময় নিব না, আমি খুবই অল্প সময়ের ভিতরে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। দেখুন, গ্রহণ যে কথাটি সেটি গ্রহ থেকেই কিন্তু তৈরি হয়েছে, কারণ গ্রহণ এবং গ্রহ দুটোই কিন্তু একের সঙ্গে অন্যর সম্পর্কযুক্ত। তবে এই প্রসঙ্গে একটি কথা আমি আপনাদেরকে জানিয়ে দিই, গ্রহণ মানেই কিন্তু শুভ নয়। আমি আবারও বলছি, গ্রহণ মানে শুভ নয়। যে কোনো গ্রহণের আফটার এফেক্ট 15 দিন পর্যন্ত কিন্তু থাকে, কিন্তু এই যে চন্দ্রগ্রহণটি হতে চলেছে সেই চন্দ্রগ্রহণটি আপনাদের এই 5 রাশির জীবনে কি প্রভাব পড়বে তা আমি একে একে আপনাদেরকে বলতে চলেছি। তার আগে আমার একটি ছোট্ট অনুরোধ রয়েছে, আমার আরেকটি চ্যানেল রয়েছে, আপনারা সকলে হয়তো জানেন, হয়তো বা সাবস্ক্রাইব করেননি বা ভিডিওগুলি ওয়াচ করেননি, তো আমি রিকোয়েস্ট করব যে ভিডিওগুলি একবার দেখুন। আশা করি আপনাদেরকে এতটুকুটা হলেও মনে খুশি দিতে পারবো, আর তখনই মনে হবে যে আমার ভিডিও করা সার্থক হয়েছে। তাই দয়াপূর্বক আপনারা আমার ডিসক্রিপশন বক্সে ক্লিক করুন এবং সেখানে জীবনজয়ী নামে চ্যানেলটির ভিডিও দেওয়া রয়েছে, ওখানে একটি ভিডিও দেওয়া রয়েছে, আপনারা পরপর 3-4টি ভিডিও দেখুন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে তখন আপনারা সাবস্ক্রাইব করুন, ভালো না লাগলে সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নেই। তো আসুন বেশি দেরি না করে শুরু করা যাক। যেটা আমি পূর্বে বলছিলাম, চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ যে কোনো গ্রহণই কিন্তু আমাদের জীবনে কিন্তু একটা এফেক্ট ফেলে। 5ই জুলাই যে চন্দ্রগ্রহণটি হতে চলেছে সেই চন্দ্রগ্রহণ কিন্তু আমাদের জীবনে কিন্তু এফেক্ট ফেলবে, এই এফেক্টটা হবে কিন্তু পজিটিভ এফেক্ট। হ্যাঁ বন্ধুরা, এই যে 5টি রাশির কথা আমি বলছি, সেই 5 রাশি অর্থাৎ বৃষ রাশি, মীন রাশি, মকর রাশি, বৃশ্চিক রাশি এবং ধনু রাশির জাতক ও জাতিকার জীবনে কি কি প্রভাব পড়তে চলেছে তা আমি একে একে জানাতে চলেছি। তো প্রথমে আসি ধনু রাশি। হ্যাঁ বন্ধুরা, এই চন্দ্রগ্রহণটি কিন্তু ধনু রাশিতেই কিন্তু সংগঠিত হতে চলেছে, তাই আমি ধনু রাশির কথাটা প্রথমেই আসছি। তো যেহেতু এই রাশির উপরে এই চন্দ্রগ্রহণটি হতে চলেছে, তাই ধনু রাশির কিন্তু এফেক্ট একটু বেশি পরিমাণেই পড়বে। আপনাদের না হওয়া কাজ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, এর পাশাপাশি যাদের বিজনেসে টাকা আটকে গেছে তাদের কিন্তু টাকা ওঠার সম্ভাবনা রয়েছে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। এর পাশাপাশি যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছিলেন তারা বিবাহের জন্য প্রচেষ্টা করুন, আপনাদের বিবাহ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে এবং প্রেমের দিক কিন্তু আপনাদের কিন্তু শুভ দেখা যাচ্ছে। সব মিলিয়ে যদি বলা যায় ধনুরাশির জাতক ও জাতিকার মাস্ত দিন আসতে চলেছে। এরপরে যে 2নম্বর রাশিটির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনার জীবনে এই চন্দ্রগ্রহণের ফলে আসতে চলেছে কিছু শুভ প্রভাব। কী কী দিকে আপনাদের শুভ হবে, প্রথমেই আসি আপনাদের শরীর স্বাস্থ্য। হ্যাঁ বন্ধুরা, আপনাদের যারা শারীরিক প্রবলেম নিয়ে ভুগছেন, শরীর খারাপ, তাদের কিন্তু শরীর কিন্তু আগের থেকে ডেভেলপমেন্ট করবে। এর পাশাপাশি চন্দ্রগ্রহণ, যেহেতু চন্দ্র
আমাদের মন এবং মানসিকতাকে বোঝায়, অর্থাৎ আমাদের মনটা ভালো থাকবে কি খারাপ থাকবে এই সবটাই কিন্তু চন্দ্র কিন্তু বোঝায়। তাই এই চন্দ্রগ্রহণের ফলে আপনাদের কিন্তু মন মানসিকতা আগের থেকে অনেক বেটার হবে এবং যে কোনো কাজ করতে আপনাদের মনে একটা আলাদাই উদ্যম তৈরি হবে। এরপরে যে তিন নম্বর রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের জীবনে আসতে চলেছে নতুন একটি দিক, অর্থাৎ এই চন্দ্রগ্রহণ আপনাদের পজিটিভনেস তৈরি করবে। কী কী দিকে আপনাদের শুভ হবে? বিবাহের দিকে কিন্তু আপনাদের শুভ হবে, আর্থিক দিক কিন্তু আপনাদের উন্নতি করবে, এর পাশাপাশি আপনারা যারা বিজনেস করছেন তাদের কিন্তু বিজনেস ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, জলজ জাতীয় দ্রব্যের বিজনেস করছেন এবং যারা কনসালটেন্সি করছেন তাদের কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে কিন্তু আপনাদের জীবনে আসতে চলেছে নতুন একটি দিক। এই চন্দ্রগ্রহণ আপনাদের পজিটিভ দিককে ইনফ্লুয়েন্স করবে এবং যার ফলে আপনাদের আর্থিক দিক এক্সট্রিম পর্যায়ে বৃদ্ধি পাবে এবং লাভ লাইফ আপনাদের খুবই ভালো কাটবে। এর পাশাপাশি যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যারা কনসালটেন্সি জব করছেন তাদের কিন্তু জবে উন্নতির যোগ রয়েছে। এর পাশাপাশি যারা ওয়াটার বা জলীয় জাতীয় দ্রব্যের বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই চন্দ্রগ্রহণের ফল শুভ হতে চলেছে। এরপরে যে লাস্ট রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের জীবনে আসতে চলেছে নতুন একটি আলো, এই চন্দ্রগ্রহণের আলো, যার ফলে আপনাদের আর্থিক দিক প্রভূতারে উন্নতি করবে এবং পাশাপাশি যারা বিবাহিত রয়েছেন তাদের বৈবাহিক সম্পর্ক কিন্তু ভালো হবে এবং যারা প্রেমজ সম্পর্কের সঙ্গে জড়িত রয়েছেন তাদের নতুন করে প্রেম আসার সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি যারা ফুড ওরিয়েন্টেড ওয়াটার বা জলীয় জাতীয় দ্রব্যের বিজনেস করছেন কনসালটেন্সি করছেন তাদের কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর পাশাপাশি মায়ের কাছ থেকে একটা আপনারা হেল্প পেতে চলেছেন। ওভারঅল যদি বলা যায় মীন রাশির জাতক ও জাতিকার এই চন্দ্রগ্রহণের ফলে খুবই ভালো যেতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি এতটুকু আপনাদেরকে ভালো লাগে তো এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।